ভাই সব এখন থেকে কোমরে কাঁসা বেঁধে মাঠে নেমে পড়ুন। স্যার, আপনার বক্তৃতা শুনে আমার চোখে পানি এসে গেছে, কিন্তু আমি লুঙ্গি পরি না, প্যান্ট পরছি, তাই আমি আমার বেল্টটা টাইট করলাম। আমার প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমার কিছু বলার ছিল। গতকাল আমি কাঁচা বাজার পরিদর্শনে গিয়েছিলাম, যেয়ে দেখি হায় হায় কি একটা অবস্থা। ফার্মের মুরগি কেজি 250 টাকা, কিছুদিন আগে এই মুরগি আমি 170 টাকা কেজি দরে কিনেছি। মুরগির ডিমের দামও বাড়ছে, এখন ডিমের দাম 150 টাকা প্রতি ডজন। গোল্ডলিপ সুইচ আগে ছিল 8 টাকা পিস, এখন দাম 12 টাকা। 5 টাকার দুধ চা এখন বিক্রি হয় 10 টাকায়। দেখছেন সব কিছুর দাম বাড়তেছে, কয়দিন পর নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস কিনতে হবে। কারণ একটু পানি খাই লই, গলা ধরে গেছে, নিচে একটু ঢালি, গরম হয়ে গেছে। গণতন্ত্রের কোষ্টি কিলাই বিদ্যানন্দের খেতাপুরি, হিরো আলমকে চিনি না, জায়েদ খানকে সব যুবতী মেয়েরা বিয়ে করতে চায়, কিন্তু দিন শেষে বাপ হয় সাকিব খান। প্রতিদিন আমাদের মূল্য এভাবে কমতে কমতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভাই সব এখন থেকে কোমরে কাঁসা বেঁধে মাঠে নেমে পড়ুন। স্যার, আপনার বক্তৃতা শুনে আমার চোখে পানি এসে গেছে, কিন্তু আমি লুঙ্গি পরি না, প্যান্ট পরছি, তাই আমি আমার বেল্টটা টাইট করলাম। ও বাবর, তুমি কত ভালা, তোমাকে ক্রিকেট দলের সভাপতি বানাইছে, ওইটার দায়িত্ব ভালো মতো পালন করো। বাংলাদেশ যদি বিশ্বকাপ না জিতে, তাইলে কিন্তু তোমার প্যান্ট আমি টেনে খুলে ফেলবো। তুমি আমার কলিজার টুকরা না ছিলকা সেটাই বুঝতে পারি না। ইনি আমার বিশ্বস্ত সেক্রেটারি ময়লা। ময়লা, আমার ভাষণ আর কয় মিনিট আছে? আর 5 মিনিট। আমি আমার ভাষণ আমার ছোটবেলার গল্প বলে শেষ করব। সেই সুখের দিনগুলো মনে পড়লে আমার এখনো কান্না পায়। একটা ঘটনা বলি আপনাদের কাছে, ময়লা আর পাপন কিন্তু আমার ছোটবেলার বন্ধু ছিল। আমরা গ্রামে ল্যাংটা হইয়া পুকুরে গোসল করতাম, দুপুরে বট গাছের নিচে বসে সিরা ভাজি খাইতাম। স্কুল ফাঁকি দিয়ে মাঠে ফুটবল খেলতে যাইতাম, বাজারে আটানা দিয়ে মুস্তাফা খেলতাম, সাইরানা দিয়ে বাতাসা খেতাম আর বায়োস্কোপ দেখতাম। একটা মেয়ে ছিল যার নাম ছিল বিজলি, কি রূপ তার, কালো লম্বা চুল, আর আমি ছিলাম সুঠাম শক্তিশালী দেহের অধিকারী। দিলাম তাকে প্রেগনেন্ট করে, আমার পোলা হয়েছিল, আর পোলায় বড় হইতে হইতে আমার চাইতেও বেশি লম্বা হয়ে গেল। কিন্তু বড় হইয়াও পোলায় শুধু একটা কথাই বলতে পারত, আর সেটা ছিল জয় বাংলা। প্রতিদিন আমাদের মূল্য কমতে কমতে দেয়ালে পিঠ থেকে গেছে, আর আমি মানতে পারি না এই অন্যায় লুটপাট প্রহসন। এখন থেকে জ্বলবে আগুন ঘরে ঘরে, কোরবানি ঈদের পর সারা দেশে একযোগে চলবে হরতাল হরতাল হরতাল। এবার মাননীয় নেতা সিঁড়ি দিয়ে নিচে নামবেন।